ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার মানুষের অন্যতম দাবি ছিল একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ ঢাকা এলে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা একে ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে একটি দল লর্ডের সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। হার্ডিঞ্জ দাবিকে আমলে নিয়ে ১৯১২ সালের ২৭ মে বেঙ্গল গভর্নমেন্ট ব্যারিস্টার রবার্ট নাথানকে সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। পরবর্তীতে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে এদেশের শিক্ষা গবেষণার সাথে সাথে রাজনীতি, অর্থনীতি সহ সকল ক্ষেত্রেই নেতৃত্ব দিয়ে আসছে এ বিশ্ববিদ্যালয়। বাঙালি জাতির গৌরব গাথা ৫২ ভাষা আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের ছিল সক্রিয় অংশগ্রহণ। ৬২র ছাত্র আন্দোলনেও নেতৃত্বে ছিল এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি মুক্তির স্বরূপ ৬৬র ৬ দফা দাবি উত্থাপিত হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান শুরুই হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু ঘোষণা করলেন, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর সে আহ্বানে সাড়া দিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা ভোটটিম সূর্য ছিনিয়ে এনেছিল বাঙালি জাতি। ১৯২১ সালে যে কটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা তার একটি আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ। ১৯৮০ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ পৃথক হয়ে স্বতন্ত্র দুটি বিভাগ গঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগ বর্তমান কলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
ইসলামিক স্টাডিজ বিভাগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করে আসছে। শিক্ষা ও গবেষণা এই বিভাগের অবদান সর্বজন স্বীকৃত। এ ধারাকে গতিশীল রাখতে বিভাগে রয়েছে ডক্টর সিরাজুল হক গবেষণা কেন্দ্র। বহু ভাষাবিদ ডক্টর সিরাজুল হক এই বিভাগেরই কৃতি শিক্ষার্থী ছিলেন। দি ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ ইসলামিক স্টাডিজকে এ বিভাগের মুখপাত্র বলা হয়। দেশ বিদেশের প্রাজ্ঞ ব্যক্তিদের গবেষণা প্রবন্ধ নিয়ে জার্নালটি প্রকাশিত হয়ে থাকে। ডক্টর সিরাজুল হক গবেষণা কেন্দ্র থেকেও নিয়মিত জার্নাল প্রকাশিত হয়ে আসছে। বিভাগে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত নিজস্ব সেমিনার লাইব্রেরি, যেখানে বিভিন্ন বিষয়ে 10 সহস্রাধিক গ্রন্থের সমাবেশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত দ্বিতীয় মুসলিম এ বিভাগের কৃতি শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ ইসহাকের নামে এ লাইব্রেরির নামকরণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইসহাক সেমিনার লাইব্রেরি। শিক্ষক শিক্ষার্থী বৃন্দ তাদের পড়াশোনা ও গবেষণার জন্য এ লাইব্রেরি ব্যবহার করতে পারেন। বিভাগীয় শিক্ষকদের প্রচেষ্টা ও অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, যা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে। এ বিভাগে অধ্যয়নকৃত শিক্ষার্থী বৃন্দ 123 আসন বিশিষ্ট কলাভবনের 2025 নং কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও উন্নত সাউন্ড সিস্টেমের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি কলা অনুষদে ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগই প্রথম চালু করে। 140 আসন বিশিষ্ট 2024 নং কক্ষটিও পরবর্তীতে আধুনিকীকরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর বিভাগের নিয়মিত সহপাঠ্যক্রম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ চর্চা ও শিক্ষার্থীদের মেধা মনন ও প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের সফল উদ্যোগ গ্রহণ করেছেন বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয়ভাবে সেবা দিয়ে চলেছেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় তাদের সরব উপস্থিতি লক্ষণীয়।